আসসালামু আলাইকুম আপনারা যে যেখানেই থাকেন সবাই সব সময় ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকুন এই দুয়াই করি আল্লাহ যে পাপে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি হামজার বাবা সব থেকে কিছু শপিং নিয়ে এসেছেন দরকারি কিছু জিনিস গড়ে নেই সেগুলোই আনতে গিয়েছিলেন এটা ছিল বুধবার আর এর আগের কয়েকদিন কিন্তু গড় হতে বের হওয়া লাগেনি কেননা আগে শপিং করেছিলেন আর দুধ করেছিল তাই আর যাওয়া লাগেনি করোনা শপ আমাদের ঘর থেকে খুব কাছেই ঘরে পিজা ছিল শেষ হয়ে গেছে একদিন থেকে পিজা খেতে চাচ্ছিল আমি কিন্তু তবুও না করেছিলাম না যাবার জন্য বলেছিলাম কেননা দুধ না খেলে অন্য খাবার তো করে আছে ওরা খেতে পারবে দুধ ব্রেড এই দু জিনিস করে থাকলে আসলে বাচ্চাদের জন্য বেশ সুবিধা হয় কিন্তু বাইরের পরিস্থিতি সারা দুনিয়ার পরিস্থিতি এসব দেখে আসলে ঘর থেকে কেউ বের হয় বাইরে যাক শপিং করুক এসব আর ভালো লাগে না এখন কেন যেন খুব ভয় লাগে এরকম ছোটো প্যাকেটের ক্রিপস আনলে আমরা ওদেরকে এখন এভাবেই প্যাকেট ছিঁড়ে একটা বাটিতে দিয়ে দিই আর প্যাকেট ফেলে দেই বাইর থেকে আনা কোনো প্যাকেট যাতে ওদেরকে হাত দিয়ে ধরতে না হয় এজন্য এভাবেই ওদেরকে আমরা খুলে দিয়ে দেই এতো তো আমার হাজব্যান্ড সব কিছু যতটুকু সম্ভব সেগুলো প্যাকেট বা উপরের ব্যাগগুলো ফেলে দিয়ে দিচ্ছেন টেবিলের উপরে রেখে দিচ্ছেন চকলেট গাম এগুলোও বক্স থেকে বের করে টেবিলের উপর দিয়ে দিচ্ছেন বালকনি কেকের প্যাকেটগুলোও উপরের ব্যাগটা ফেলে দিলেন আর এখন ব্রেডগুলো ঢেলে দিচ্ছেন উনি শপিং করে নিয়ে এসেছেন কাপড় চেঞ্জ করবেন গোসল করবেন এজন্য উনি সব কিছু একটু বাইরের ব্যাগ থেকে বের করে দিচ্ছেন তারপর সেগুলো আমি জায়গা মতো রেখে দিব। ব্রেডের পিসগুলোও এই বক্সের মধ্যে ঢেলে দিলেন আর একটা ব্রেডের সবগুলো পিসি এই বক্সের মধ্যে জায়গা হয়ে যায় একটা ব্রেড আমি এই বক্সে ঢেলে দিয়েছি আর আর একটা ব্রেড যেভাবে বেগ দিয়ে নিয়েছিলেন সেভাবেই ঘরের এক কোনায় রেখে দিয়েছি যখন এই ব্রেড শেষ হয়ে যাবে তখন সেটা বের করে নিব চাল ডাল বা মাছ মাংস এগুলো আনলে কিন্তু অনেক দিন যায় সেগুলো নিয়ে চিন্তা করতে হয় না এমনিতেই তো নর্মালি দুই তিন মাসের শপিং আনা হয়ে যায় চাল ডাল মাছ মাংস এসব কিন্তু সাপ্তাহিক খরচ যেগুলো দুধ ব্রেড বা ফল ফ্রুট এসব সপ্তাহে দুইবার না আনলে কিন্তু বেশ একটু অসুবিধাই লাগে চায়ের জন্য তো দুধ এনে রেখেছি কিন্তু বাচ্চারা একটু ভালোই পায় যেটা ফ্রেশ মিল সেই মিল দিয়ে ওরা সিরিয়াল পায় শপিং আনা থেকে শপিং পরিষ্কার করে গুছানো সেটা এখন আরও অনেক কষ্টের কাজ শপিং গুছানো সময় মনে হতো একটু কষ্টের কাজ কিন্তু এখন মনে হয় সেই কষ্টটা একশো গুণ বেড়ে গেছে আগেও যখন শপিং আনতাম তখন একটু সময় লাগতো গুছাতে কিন্তু এত বেশি পরিষ্কার করা লাগত না বা এরকম তো কোনো বয়ও ছিল না এখন তো সবাই একটু বয়ে বয়ে আসে আর সবাইকেই তো এরকম বাইর থেকে কোনো কিছু নিয়ে আসলে অনেক বেশি ক্লিন করে জায়গা মতো রেখে দিতে হয় এরপরেও কিন্তু মনে একটু বয় থেকেই যায় পিজা চকলেট ক্রিপস এসব দেখে তো হামজা ভীষণ খুশি তিনজনই আসলে দৌড়ে সেগুলো দেখছে চকলেট সুইট এসব তো আর প্রতিদিন দিচ্ছি না এরপরও কিন্তু বাচ্চারা এমনিতে তো শপিংয়ে গেলে মাঝে মধ্যে আনি ওদের জন্য ওরা খায় আর এখন তো কয়েকদিন থেকে আগের মতো আর খাওয়া হচ্ছে না এজন্য ওদের আসলে খেতেও মনে হয় খুব ইচ্ছে হচ্ছে আমার খুব দরকার ছিল এই ক্লথ ব্যাগগুলো কয়েকদিন থেকেই আমার একটু অসুবিধা হচ্ছিল কেননা কাপড় বাইরে দিতে পারছিলাম না পাঁচ ছয়টা হয়তো আছে আগের পুরোনো সেগুলো ইউজ করছিলাম আর বাইরে যাওয়া হচ্ছিল না আর জন্যই আনতে পারছিলাম না এখন তো মাঝে মধ্যে রুদুটে ভালোই লাগে কাপড় চোপড় বাইরে শুকানো যায় এই পেকগুলো দিয়ে দিলেন একটা বইলের মধ্যে প্যাকেট ছেড়ে এই তো এই টুকি টাকি জিনিসগুলো আর আরও কিছু দুধ ড্রিঙ্কস আর ফ্রুটস আছে সেগুলোও আমি আস্তে আস্তে গুছিয়ে নিব পরিষ্কার করে আর কীভাবে কী করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব গরম পানি আর একটু স্পঞ্জে একটু লিকুইড দিয়ে এগুলো ধুয়ে নেওয়া যায় দুধ দুধের বোটল পানির বটল আর ড্রিঙ্কসের বোটলগুলো এভাবে ধুয়ে দিয়ে দিচ্ছেন গরম পানি আর লিকুইড আমি এই অ্যান্টিবায়কটির ওয়াইফের প্যাকেটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেউ চাইলে একটা ওয়াইফ বের করেও এটাকে ক্লিন করে নিতে পারেন বাইরের জিনিসপত্র ধোয়ার জন্য যে স্পঞ্জ ইউজ করা হয় সেটা ফেলে দেওয়াই ভালো আর ফেলে না দিলেও আলাদাভাবে রেখে দিতে হবে যাতে আরেকবার যখন বাইরের জিনিস আনা হবে তখন সেগুলো ওয়াশ করা যায় এরকম এখন তো জানি সবারই দিন যাচ্ছে শুধু হাত ধোয়া বা ক্লিনিং এসবই করতে হচ্ছে খুব বেশি আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন এজন্য আমরা সবাই তো আসলে এরকম একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাইকে এরকমই করতে হবে কিন্তু এরপরেও কিন্তু আল্লাহর ইচ্ছা সব কিছু আমরা তো চেষ্টা করবই কিন্তু সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন যেটা ভালো মনে করবেন যার জন্য যেটা মনে করবেন সেটাই করবেন সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এরপরেও কিন্তু আমাদেরকে একটু সাবধান থাকতে হবে গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ এভাবে একটু লিকুইড দিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে ধুয়ে নিচ্ছি বিশ সেকেন্ডের মতো আমি গরম পানিতে এক একটা এরকম ধুয়ে নিচ্ছি এদেশে যারা আছেন তারা তো সবাই কণা সব চিনেন কেউ কন্যাশপ বা কেউ পেপার শপও বলেন আমরা কন্যাশপই বলি বাংলাদেশে যেমন এমনিতে সুপার মার্কেট বা বড় বড় মার্কেট বাজার এসব ছাড়াও যেমন পাড়া মহল্লার ভিতরে এক একটা শপ থাকে সেরকমই প্রতিটা পাড়ার মধ্যে দুইটা তিনটা শপ থাকে আর সেগুলোকেই সাধারণত করোনা বলা হয় এসবগুলোতে গ্যাস ইলেকট্রিক পানির বিল এসব দেয়া যায় আবার নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় যেমন দুধ ব্রেড বা আইসক্রিম খুব বেশি কিছু না থাকলেও মোটামুটি অনেক কিছুই থাকে অনেক কিছুই আসলে আনা যায় আর অনেক কিছুই আছে যেহেতু আজ আমাদের খুব বেশি কিছু দরকার নেই যেগুলো দরকার ছিল সেরকমই কিছু জিনিস নিয়ে এসেছেন আপনারা দেখতেই পেলেন কি কী নিয়েছেন একথায় প্যারাসিটামল থেকে শুরু করে গড়ের অনেক জিনিস খাবার দাবার অনেক কিছু বিড়ি সিগারেট সব কিছুই পাওয়া যায় কন্যা সবগুলো যদিও খুব বেশি বড় থাকে না এর এরপরও কিন্তু অনেক জিনিস অনেক কিছু দরকারি অনেক কিছুই পাওয়া যায় ডিম টিস্যু এরকমই কিছু ঠুকি ঠাকি যে দরকারি জিনিস কোন সব থেকে নিয়ে এসেছেন কয়েকদিন থেকে জীবাণুনাশক স্প্রে বা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে এসব জিনিসই বেশি বেশি ইউজ করতে হচ্ছে যতটুকু পারছি আর কি বা যতটুকু মনে হচ্ছে করা দরকার ততটুকুই করছি শুধু আমি না আপনারা সবাই তো করছেন সবাইকে অনেক সাবধান থাকতে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের মায়ায় বাচ্চাদের কথা চিন্তা করে আমাদেরকে আরও বেশি সাবধান থাকতে হচ্ছে বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে ভালো রাখতে হলে আমাদেরকে সুস্থ সবল থাকতে হবে সব মা বাবারাই বাচ্চাদের সুখের জন্য ওদের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করে কোনো সময় নিজেদের জন্য আমরা কোনো কিছু কষ্টকর মনে হলেও বাচ্চাদের জন্য সেটা ঠিকই করি অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে তারপর কিছু লিকুইড স্পঞ্জে নিব আমি এই টেবিলটা ক্লিন করে নিচ্ছি শপিং বাড়ি থেকে আনা থেকে শপিং করে এনে গুছানো সেগুলোকে একটু কেয়ারফুলি রাখা সেটা এখন অনেক বড় কষ্টের কাজ মনে হয় আমি যেভাবে যেটা জীবাণুমুক্ত করার চেষ্টা করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আরও বেশি কিছু জানতে হলে গুগলে গিয়ে সার্চ দিয়ে অনেক কিছু জানতে পারবেন আমরা এখন সবাই মোটামুটি জানি কিভাবে পাইরাস চড়ায় আর এজন্য কোনো কিছু বাড়ি থেকে করে নিয়ে আসলে আমাদের সবাইকেই একটু বেশি সচেতন থাকতে হয় এই অ্যান্টিব্যাক্টেরিয়াল স্প্রে আর লিকুইড দিয়ে আমি এমনিতেও এরকম মাঝে মধ্যে টেবিল ক্লিন করে নেই আর এখন তো একটু বেশি এক্সট্রা কেয়ারফুল থাকতে হচ্ছে সবাইকেই আর জন্য মনে হয় সংসারের কাজও অনেক বেড়ে গিয়েছে বাচ্চারা করে ওদেরকেও অনেক বেশি সময় দিতে হয় চারিদিকে এমন অবস্থা সব দেশের নিউজ দেখে আবার এই দেশেরও ইংল্যান্ডের অবস্থাও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে দেশে নিজের আপন জন মা বাবা ভাই বোন সবাই আছে সবার কথাই চিন্তা হয় আত্মীয় স্বজন দেশের মানুষ দুনিয়ার সব মানুষের জন্যই চিন্তা হয় দোয়া করা ছাড়া আর একটু সাবধান থাকা ছাড়া আমাদের তো কিছু করারও নেই আল্লাহর পক্ষ থেকে আসলে এটাও একটা পরীক্ষা দোয়া করে পাক সবাইকে এটা থেকে হেফাজত রাখুন দোয়া করে আল্লাহ পাক তাড়াতাড়ি এই বিপত্তিকে সবাইকে উদ্ধার করুন সবাই আমরা করে বসে আছি নিজের আপত্তদেরকে নিয়ে এরপরও কিন্তু মনের মধ্যে কারোরই শান্তি নেই সবারই মনের মধ্যে একটা অজানা আশঙ্কায় দিন যাচ্ছে তারপরও বলছি আমাদের কারোরই খুব বেশি দুশ্চিন্তা না করা একটু নিজেকে ভালো রাখা ফ্যামিলির সবাইকে একটু হাসি খুশি রাখা টেনশন করে কোনো প্রবলেম সলভ হয় না উল্টো মাথা ব্যথা আর আরও অনেক কষ্ট করতে হয় ডাল রান্না করবো এজন্য ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি পঁচিশ ত্রিশ মিনিটের মতো তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম এর সাথে হাফ স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর চুলাটা অন করে দিব ডাল ডেকে রেখে দিলে একটু বেশি সাবধান থাকতে হয় কেননা ডাল তাড়াতাড়ি কিন্তু উতলে পড়ে যায় ডালে একবার বলার পরে আমি চুলার আজ কিছুটা কমিয়ে রেখে দিয়েছি ওদিকে কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি আর এই মাছগুলো আমি বাজা করবো এজন্য এর মধ্যে কিছু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব একটু দনিয়ার গুঁড়ো দিয়ে দিব যার যার ইচ্ছে মতো কোন মশলা কতটুকু দিবেন বা কী পরিমাণে দেবেন সেটা নিজের ইচ্ছে মতোই দিয়ে দিতে হবে তারপর মশলা মাছ সব কিছু ভালো করে মেখে নিব। মশলা দিয়ে মাছের পিসগুলো মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়া যায় না চাইলে আবার সাথে সাথেই বেজে নেওয়া যায় চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে মাছের পিসগুলো বেজে নিচ্ছি সারা দুনিয়া জুড়ে এখন যে একটা পরিস্থিতি চলছে সেটা নিয়ে আসলে সবারই মন খারাপ আমাদেরও মন খারাপ অনেক মানুষ অনেকভাবে অনেক দেশে সরকার অনেকভাবে জনগণকে হেল্প করছে আবার দেশে তো দেখি অনেক গরিব বা অসহায় মানুষদেরকেও কিন্তু যাদের একটু অবস্থা ভালো তারাও কিন্তু বিভিন্নভাবে গরিব দুঃখেও সহায়দের সাহায্য করছেন এগুলো দেখে বেশ ভালোই লাগে কিন্তু দিকে এর উল্টো কাজও হচ্ছে কি বলতে চাচ্ছি সবাই বুঝতেই পারছেন অনেক উল্টো পাল্টো কাজ এখন এই ভাইরাস নিয়ে হচ্ছে শুধু বাংলাদেশে না সব জায়গায় হচ্ছে এরকম কিছু কাজ এদেশেও কিন্তু বিভিন্নভাবে জনসাধারণকে সচেতন করা হচ্ছে যাতে কেউ আসলে দরজা খুলে দেওয়ার না হয় বা বিভিন্ন রকমের কলও আসতে পারে এটা সেটা বলবে সেগুলো কেউ সাবধান থাকতে হবে এই কথাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সাথে যারা দেখছেন তারা হয়তো একটু সচেতন হবেন বই দেখানোর জন্য আমি শেয়ার করছি না একটু সচেতন হওয়ার জন্য বলছি কোনো সময় আমাদের হয়তো কোনো বিষয়ে তেমন কোনো চিন্তা থাকে না বা জানি না বা তেমনভাবে গুরুত্ব দেই না কিন্তু কেউ যখন সেটা নিয়ে কথা বলে বা কোনো কিছু বলে তখন কিন্তু একটু আমরাও সচেতন হই বর্তমানের এই পরিস্থিতি ভাইরাস বা সিচুয়েশন নিয়ে বাংলাদেশে অনেক রকমের অঘটন ঘটছে মানসিক ওটাচ্ছে সব তাই সবাইকে সব দিকেই সাবধান হতে হবে আমি আজ ডাল রান্না করছি আর ইচ্ছে হলো ডালের মধ্যে একটু সবজি দিব সবজি ডাল রান্না করব কিছু সবজি আমি অলরেডি কেটে রেখেছি যার যার ইচ্ছে মতো যে কোনো সবজি দিতে পারেন আর ওপর দিকে আমি ডালের বাগানও রেডি করে নিচ্ছি ডালে প্রথমে লবণ দিইনি ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে মেল্ট হয়ে যায়নি এমন অবস্থায় আমি ডালের মধ্যে লবণ দিয়ে দিব কিছু মিষ্টি কুমড়া বা নাট আমরা এদেশে যেটাকে বলি সেটার কিছু অংশ আমি কেটে রেখেছি আর একটু আলুও কেটে নিয়েছি আর টমেটো কেটে এই তো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে নিজের ইচ্ছে মতো বা করে যখন রকম সবজি থাকে সেরকম সবজি দিয়ে দিতে পারেন মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কোনো কিছু হলে বা একটু ডাল বাজি মাছ মাছ ভাজা ভালোই লাগে সবসময় কীরকম খাবার খেতেও ভালো লাগে না আবার দেখা যায় ঘুরে ফিরে সমান খাবারই আবার আসে মাঝে মধ্যে আমার ইচ্ছে করে ডাল খেতে রান্না করি যদি আমার করে খুব একটা বেশি ডাল খাওয়া হয় না বাতে একটা কেউ খেতে চায় না আমি আর আমার বড়ো মেয়েটাই একটু খাই হামচা বা ছোটো মেয়েটা একটু একেবারেই খায় না আর আমার হাজব্যান্ড খান মাঝে মধ্যে একটু একটু খান ডাল সবজি সব কিছু আমি মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে পুড়ে না যায় সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কেউ চাইলে আর একটু পানি দিতে পারেন ডাল নয় প্রথম দিকে বেশি পানি দিয়ে দিলে আবার উতলে পড়ে যায় এজন্য ডাল যখন সিদ্ধ হয়ে যায় আর এই সবজি দেওয়ার পর তখন একটু পানি দিয়ে দিলে আবার একটু লিকুইডই হয়ে যায় তা নাহলে দেখা যায় বেশি কোন হয়ে যায় যার যার ইচ্ছে মতো পাতলা বা কোনো করে রান্না করে নিতে পারেন এই তো ডালের বাগারও রেডি হয়ে গেছে এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিব তারপর এক মিনিটের মতো চুলার উপর রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিব আমার রান্না হয়ে গেছে এভাবে সবজিতে ডাল রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে একদিন খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা দুনিয়ার সব মানুষকে আল্লাহ হেফাজত রাখুন ভালো রাখুন পরিবার পরিজনদের সাথে শান্তিতে নিরাপদে রাখুন এই দুয়াই করি সবাই ভালো থাকুন কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ